মুখে রং মেখে কেউ সাজেন কালী, কেউ বা শিব পার্বতী, কেউ আবার লোকনাথ বাবা সাজেন। এক কথায় এদের বলে বহুরূপী। মূলত এরা হুগলির তারকেশ্বরের জোৎসম্ভু গ্রামে বসবাস করেন। বাপ ঠাকুর তাদের পোশাককে টিকিয়ে রাখতে বিভিন্ন দেবদেবীর সাজে সজ্জিত হয়ে বিভিন্ন ট্রেনে ঘুরে অর্থ উপার্জন করেন। করোনা ভাইরাসের জন্য লকডাউন চলায় ট্রেন চলাচল বন্ধ, এর ফলেই তারা কর্মহীন হয়ে পড়েছেন। রোজগার না থাকায় তারা প্রায় অনাহারেই রয়েছেন। ওই ব্যক্তিরা অভিযোগের সুরে জানান, এখনও পর্যন্ত তারা কোনো রকম সরকারি এবং কোনো রাজনৈতিক দলের কাছ থেকে ত্রাণ সামগ্রী পাননি। তাদের আবেদন, এই কঠিন পরিস্থিতিতে যদি কেউ তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তারা অনাহারের হাত থেকে বাঁচবেন। আমরা সেরে যেতাম শিব, কালী, কার্তিক, গণেশ সেরে যেতাম, সে যা রায় হতো তাই আমরা উঠতাম। এখন তো পুরো একদম বন্ধ, লকডাউন আছে, এখন যেতে পারছি না। এখন এই চলছে টুকটাক করে, কোনো তো সাহায্য পাচ্ছি না আমরা। কে এসে খোঁজ খবর নিয়েছে? না না না, কেউ খোঁজ খবর নেয় না। বিকল ওই আয়, ওই যা ওইটাই করলেও তবে হবে, খাওয়া দাওয়া হবে, হবে না। আমাদের কিছুই দেয় না। তোমাদের আগে কি করে চলতো? আগে ওই দিনে রোজে কাজে যেত, ওখান থেকে যা
কিছুই নিয়ে এসে চলতো। এখন কি অবস্থা রয়েছে? এখন তো লকডাউন, আমাদের অবস্থা এমনি খুবই খারাপ। কেউ শিব সাজে, কেউ কালী সাজে, কেউ দুর্গা সাজে, এখন ট্রেন বাস সবই বন্ধ। এখন তো আমাদের এমনি অবস্থা খারাপ, ঠিক আছে? কাজকর্ম কিছুই নেই, কোনো রকমে চলছে। সাহায্য কেউ করেছে? সাহায্য দিচ্ছে, দু পাঁচ দিন ছাড়া ছাড়া দু কিলো চাল, দু কিলো আলু এরকমই দিয়ে যাচ্ছে। এতে সংসার চলে? এতে কি আর সংসার চলবে? আমাদের সংসার চলছে না তো। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।